ডেঙ্গুতে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গেল অক্টোবরে। 31 দিনেই মশাবাহিত এই রোগে দেশে মৃত্যু ঘটেছে 91 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 22,000 রোগী। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয় বেড়েছে মশার ঘনত্ব, ফলে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। মশাবাহিত রোগ ডেঙ্গুর চোখ রাঙানিতেই তটস্থ নগরবাসী। এডিস মশার ভয়ে শুধু রাজধানীবাসী নয়, কাঁপছে পুরো দেশ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরে গেল 10 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 38,024 জন। চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন 34,299 জন। 10 মাসে প্রাণ গেছে অন্তত 141 জনের, যার মধ্যে শুধু অক্টোবরই প্রাণ গেছে 91 জনের। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। যদিও এডিস মশা বিদেশ থেকে বিমানে এসেছে বলে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের এখানে তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না, এটা তো পেনিটে বাইক থেকে আসছে, ফ্লাইটে করে কোনো প্যাসেঞ্জার আসছে অথবা দুইটা মশা আসছে, দুটা মশা এসে এখানের মধ্যে সে কোনো না কোনো বাহিত ছিল, সে আরও অনেক মশা প্রজনন করেছে। বছরের অন্য সময়ের চেয়ে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যে মৃত্যুর সারি দীর্ঘ হয়েছে। 31 দিনেই মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে 91 জনের। এই অক্টোবর মাসে অন্যান্য বছরের মতো নয়, এবছর অক্টোবরে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে সঙ্গে এডিস মশার ঘনত্ব বেড়েছে। বছরের শুরুতে মে মাস থেকেই যে তো ডেঙ্গু শুরু হয়েছিল, এই সময়টা থেকে আমরা ডেঙ্গুর রোগীও কমাতে পারিনি। যেহেতু আমাদের সমাজে ডেঙ্গুর রোগী আছে, এডিস মশার ঘনত্ব আছে এবং উপযোগী পরিবেশ আছে, সেই কারণে একটি জ্যামিতিক হারে এই ডেঙ্গু রোগীটি বেড়েছে এবং অক্টোবর মাসে সেটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছিল 2019 সালে। ওই বছর এ রোগে আক্রান্তের সংখ্যাও ছিল সবচেয়ে বেশি, 1,01,354 রোগী হাসপাতালে ভর্তি হন। ওই বছর এক মাসে সবচেয়ে বেশি 52,636 জন রোগী ভর্তি হন আগস্টে। গত 4 বছরের অক্টোবর মাসের হিসেবে দেখা যায় এ বছরের অক্টোবর মাসেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। 2019 সালের অক্টোবরে 8,143 জন আক্রান্তের পাশাপাশি 11 জনের মৃত্যু হয়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আছেন এআর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন হাসপাতালে রোগী ভর্তির পরিস্থিতি এবং সেখানকার চিকিৎসা সম্পর্কে জানাবেন। ফারিয়া, বলা চলে যে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি সেটিতে ঢাকা মেডিকেলে 45 জন এবং মিডফিল্ড হাসপাতালে 45 জন এরকম চিত্র আছে। এবং এই যে হলি ফ্যামিলি হাসপাতালটিতে আমি রয়েছি, এই হাসপাতালটিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখতে পাচ্ছি যে 13 জন রোগী ভর্তি রয়েছে। কিন্তু এখানে ফিজিক্যালি ইনফরমেশন আমরা যেটি পেলাম সেখানে এটি এখানে ভর্তি রয়েছে 67 জন, অর্থাৎ ওই সংখ্যাটা আপনি বুঝতে পারছেন কতটা তফাত। এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের সাথে এই তথ্যের অনেকটাই অমিল রয়েছে। তো এইরকম আসলে এই স্বাভাবিক যে ইনফরমেশন, তার বাইরেও হাসপাতালগুলোতে প্রচণ্ড রকমের ডেঙ্গু রোগীর চাপ রয়েছে এবং বলা চলে যে হিমশিম খেতে হচ্ছে একরকম চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। কারণ আপনি এর মধ্যে হয়তো জেনেছেন যে মহাকালী যে ডেডিকেটেড কোভিড হাসপাতাল ছিল, ডেঙ্গু রোগী বাড়ার কারণে সেই হাসপাতালটিতেও কিন্তু এখন ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। তো দিনে দিনে আসলে পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। গতকাল 5 জন মারা গিয়েছে, এর আগেও আমরা দেখেছি 6 জন মারা গিয়েছে। এরকম প্রতিদিনে মৃত্যুর সংখ্যাটাও একেবারেই কম না এবং প্রতিদিনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তো এই ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন যে স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এবং এডিস মশা যেন জন্ম না নেয় সেই রকম জায়গাগুলো যাতে ধ্বংস করা যায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য চিকিৎসকরা জানিয়েছেন যে বিশেষ করে জটিল রোগী যারা তারাই হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। কারণ স্বাভাবিক যখন জ্বর হয় তখন মানুষ হয়তো একটু কম গুরুত্ব দেয়, কিন্তু পরিস্থিতি যখন খারাপের দিকে যায় তখন হাসপাতালগুলোতে চলে আসে। তো সেই ক্ষেত্রে বলা চলে যে হাসপাতালে আসার পরে রোগী কিছুটা জটিলতা মুক্ত হয় এবং অনেক ক্ষেত্রেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে রোগীরা জানিয়েছেন যে তারা হাসপাতালে যে সেবা পাচ্ছেন সেটি নিয়ে তারা সন্তুষ্ট। সিটি কর্পোরেশন আরও উদ্যোগ নিলে এবং মানুষ সচেতন হলে হয়তো এই ডেঙ্গুর প্রভাব অনেকটাই কমতে পারে। তো পারিয়া, এই ছিল আমার কাছে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ বাদল আমাদের সঙ্গে থাকুন।
দর্শক এতক্ষণ রাজধানী হলি ফ্যামিলি হাসপাতাল থেকে জানাচ্ছিলেন এ আর বাদল।